হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল কম্পিউটার নলেজ বন্ধুরা আজ আমি এসেছি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ আমরা জানব কম্পিউটারের মেমোরি সম্পর্কে মেমোরি কম্পিউটার সিস্টেমের যে অংশ কোনো তথ্য বা ইনফরমেশান সংরক্ষণ করতে পারে তাকে মেমোরি বলে মেমোরি দুই ধরনের হয় ওয়ান প্রাইমারি মেমোরি টু সেকেন্ডারি মেমোরি ওয়ান প্রাইমারি মেমরি কম্পিউটার সিস্টেমের সিপিউর সঙ্গে যে সংরক্ষণ যন্ত্রটি যুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বলে কম্পিউটার সিস্টেমের ইনপুট ডিভাইস থেকে কোনো তথ্য এলে সেগুলি প্রথমে প্রাইমারি মেমোরিতে এসে সঞ্চিত হয় প্রাইমারি মেমরিতে কোনো তথ্য স্থায়ীভাবে সঞ্চিত হয় না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কম্পিউটারে বৈদ্যুতিক প্রবাহ থাকে ততক্ষণ তথ্য প্রাইমারি মেমোরিতে সঞ্চিত থাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রাইমারি মেমোরিতে কোনো তথ্যই সঞ্চিত থাকে না প্রাইমারি মেমোরির উদাহরণ এ র্যাম বি রম এ র্যাম র্যামের পুরো কথা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম হল এক ধরনের প্রাইমারি মেমোরি যতক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ থাকে ততক্ষণ এই যন্ত্রে তথ্য সঞ্চিত থাকে তাই র্যামকে অস্থায়ী মেমোরি বলে র্যামের মাধ্যমে ব্যবহারকারী এবং প্রসেসরের মধ্যে তথ্য আদান প্রদান হয় র্যাম দুই ধরনের ওয়ান এস র্যাম টু ডি র্যাম ওয়ান এস র্যাম এস র্যামের পুরো কথা স্ট্যাটিক র্যাম এই র্যামটি দ্রুতগামী এবং তুলনামূলকভাবে দামি এই র্যামে বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয় স্ট্যাটিক র্যামের ধারণ ক্ষমতা কম টু ডি র্যাম ডি র্যামের পুরো নাম ডাইনামিক র্যাম এই র্যামটি সস্তা এবং ধীর গতি সম্পন্ন এই র্যামে কম বিদ্যুৎ ব্যয় হয় স্ট্যাটিক র্যামের তুলনায় ধারণ ক্ষমতা কম বি রম রমের পুরো নাম রিড অনলি মেমোরি রম হল স্থায়ী প্রকৃতির রমের ভেতর প্রোগ্রাম সঞ্চয় করলে তা স্থায়ীভাবে সঞ্চিত হয় এবং সঞ্চিত প্রোগ্রাম আর পরিবর্তন করা যায় না রম শুধুমাত্র তথ্য পড়ার জন্য ব্যবহৃত হয় রম চার ধরনের হয় ওয়ান পিরম টু ইপিরম থ্রি ই পিরম ফোর ইউভিপিরম পি পুরো নাম প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি পিরমের ভেতর কোনো প্রোগ্রাম নিজের প্রয়োজন মতো তথ্য লোড করতে পারে কিন্তু লোড করার পর আর মোছা সম্ভব নয় ইপিরম ইপিরমের পুরো নাম ইরাজেবেল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি ইপিরমের ভেতর কোনো প্রোগ্রাম নিজের প্রয়োজন মতো তথ্য লোড করতে পারে এবং পুনরায় ওই তথ্য মুছে ফেলে নতুন তথ্য সঞ্চয় করতে পারে ইইপিরম ইইপিরমের পুরো নাম ইলেকট্রিক্যালি ইরাজেবেল প্রোগ্রামেবেল রম ইপিরমের মেমোরিটি ইপিরমের মতো একই কাজ করে তবে সঞ্চিত তথ্য সার্কিট বোর্ডের দ্বারা মুছে ফেলার পরিবর্তে ইলেকট্রিক্যালি মুছে ফেলে ইউভিপিরম ইউভিপিরমের পুরো নাম ভায়োলেট প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি ইউভিপিরমের মেমোরির মধ্যে সঞ্চিত তথ্যগুলিকে অতি বেগুনি রশ্মির মাধ্যমে মুছে ফেলা যায় বন্ধুরা এতক্ষণ আমরা প্রাইমারি মেমোরি সম্পর্কে জানলাম এবার জানবো সেকেন্ডারি মেমোরি সম্পর্কে টু সেকেন্ডারি মেমোরি কম্পিউটার সিস্টেমে যে সংরক্ষণ যন্ত্রটি কোনো তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করে রাখতে পারে তাকে সেকেন্ডারি মেমোরি বলে সেকেন্ডারি মেমোরির ধারণ ক্ষমতা অনেক বেশি সেকেন্ডারি মেমোরির উদাহরণ ওয়ান হার্ড ডিস্ক টু ফ্লপি ডিস্ক থ্রি সিডি ফোর ডিভিডি ওকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই